নমস্কার বন্ধুরা রুপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানে আজ আপনাদের সাথে শেয়ার করব মুড়ির স্ন্যাক্স বা চপ রেসিপি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছাড়ায় দারুণ হয় দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ মজার হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো মেন উপকরণ হচ্ছে মুড়ি মুড়িটা একটু মুচমুচে দেখে নিলে পরে খুব সুবিধা হবে যাতে এরকম হয় হাতে প্রেস দিলেই যেন এটা এইভাবে গুঁড়া হয় তো তারপর এরকম একটা মিক্সার জারে এটা কিন্তু মুড়ির গুঁড়ো তৈরি করা লাগবে এটা খুব সুন্দরভাবে এটা মিক্সারে হয় তবে শিলনোড়াতেও কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে তবে শিলনোড়ায় করলে একটু সময়টা বেশি হবে আর মিক্সারে করলে সময়টা একটু কম লাগবে এটা কিন্তু সুন্দরভাবে এটা রেডি কোনো যেন ভাব না থাকে এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দুধ কিছুটা পরিমাণ দেওয়া লাগবে দুধটা দেওয়ার পর দুধটা যখন হালকা মতো একটু দুই মিনিটের মতো গরম হয়ে আসবে তারপরে যে মুড়ির গুঁড়োটা আছে এটা দেওয়া লাগবে অল্প অল্প করে এভাবে দেওয়া লাগবে দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না খুব সুন্দরভাবে এটা পাঁচ মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে যখন শুকনো শুকনো হয়ে আসবে এরকম একটা দলা দলা ভাব তখন কিন্তু এটা নামানো লাগবে এটা বেশি সময় লাগে না খুব সহজেই হয় মিনিমাম এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় দেখো সুন্দরভাবে এটা শুকনে শুকনে হয়ে গেছে নামানোর পর ঠান্ডা করা লাগবে এতে দেওয়া এতে বেকিং সোডা কিন্তু দেখো একেবারেই সামান্য আর স্বাদ মতো একটু নুন তারপরে খুব ভালো করে এটা মাখা লাগবে আর এরপরে একটা ডিম আছে এটা হাঁসের ডিম যে কোনো ডিম এই জায়গায় ব্যবহার করা যেতেই পারে অল্প অল্প ডিম দেওয়া লাগবে আর কিন্তু খুব ভালো করে এটা মাখা লাগবে অল্প অল্প ডিম দেওয়া মাখার উদ্দেশ্য এটাই যাতে যদি আবার বেশি আবার নরম হয় সেই জন্য অল্প অল্প দিয়ে কিন্তু মাখা লাগবে একটা সফট ডো তৈরি করা লাগবে যতটুক লাগবে ডিম অতটুক দেওয়া লাগবে তো মনে হয় একটা ডিম পুরোটাই লাগবে পুরোটা দিয়ে মাখা লাগবে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে একটু আপনাদের নিজের বোঝা লাগবে যে কতটুক ডিম লাগতে পারে যাতে ডোটা হয় একেবারেই সফট একটা ডো দেখো সুন্দরভাবে এইভাবে মাখা লাগবে মাখাটাও খুব সহজে হয় মুড়ির গুঁড়ার যেহেতু সুন্দরভাবে এটা মাখা যায় আর এটা কিন্তু নরম একটা সফট ডো তৈরি করা লাগবে তারপর হাটটা ধোয়ার পর হাতের মধ্যে একটু তেল মাখা লাগবে তাতে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি করা যাবে অল্প অল্প মুড়ির অংশ এইভাবে নেওয়া লাগবে আর দু হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে কিন্তু গোল করা লাগবে তারপর লম্বা এইভাবে কোলবালিশের মতো আর কি লম্বা করে তৈরি করা লাগবে তবে আপনাদের যদি গোলটা পছন্দ গোল করেও কিন্তু করতে পারেন তাতেও বেশ ভাল লাগবে আজ কিন্তু পিঁয়াজ রসুন ছাড়াই করব পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছাড়াই এই স্ন্যাক্সটা তৈরি করবো একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই যেন এটা খেতে পায় তবে বাচ্চা কিন্তু লঙ্কা টঙ্কা দিলে পরে একটু অসুবিধা হয় সেই কথা কিন্তু ভেবে এস গিয়ে বানাবো এইভাবে তবে আপনাদের যদি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পছন্দ হয় এই জায়গায় ব্যবহার করা যেতেই পারে এইভাবে সবগুলোই কিন্তু তৈরি করা লাগবে একটু লম্বা লম্বা টাইপের তাতে দেখতে বেশ ভাল লাগবে দেখো আর গাটা যেন ফাটল না থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে দেখো সুন্দরভাবে সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয় বানানো একেবারে ইজি সবগুলোই কিন্তু একেবারেই মুড়ির কড়াইটা এবার বসানো লাগবে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেল দেওয়া লাগবে যদি এরকমই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তেলটা হালকা একটু গরম হয়ে যখন আসবে তখন এরপরে মুড়ির যে স্ন্যাক্স বা চপ সেটা কিন্তু দেওয়া লাগবে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করা লাগবে তারপরে এইভাবে কিন্তু উল্টানো লাগবে আর হ্যাঁ এই টাইমে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই কিন্তু লো থাকবে লো আছে এটা কিন্তু ভাজা লাগবে তাহলে উপর থেকে ভিতর পর্যন্ত খুব সুন্দর এটা কিন্তু ভাজা হবে আর হ্যাঁ এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে তাই টিফিনে কিন্তু এরকম স্ন্যাক্স কিন্তু বাচ্চাদের দিলে ওরা কিন্তু ছসের সাথে অনায়াসে কিন্তু এটা টিফিন ফাঁকা করবে তো ট্রাই করতেই পারেন দেখো সুন্দরভাবে এইভাবে করি ভাজবেন তাহলে দারুণ লাগবে এটা কিন্তু একেবারে রেডি এবার তেল ঝরিয়ে নামার পালা সবগুলো এইভাবে তেলটা ঝরিয়ে নামা লাগবে তাহলে কি হবে অল্প তেলে অনেকটা ভাজা যাবে কিন্তু আর বাকি যে আছে বাদ যতগুলো আছে এবার কিন্তু সবগুলো একে একে ভাজা লাগবে একে পদ্ধতির ভাজার তেমন এমন কিছু বিষয় নেই হালকা আছে উল্টে পাল্টে করে ভাজলে একেবারে এটা রেডি বাচ্চা থেকে বয়স্ক সবার ভাল লাগবে এটা খেতে চা হোক বা কফি হোক এটা কিন্তু বিকালবেলা আড্ডা একেবারে জমে যাবে চা কফি না হলেও এটা কিন্তু এমনি শুধু মুখে সচের সাথে কিন্তু দারুণ লাগবে টমেটো যে সস হয় সেটার সঙ্গে পরিবেশন করবেন বা নিজে খাবেন ভীষণ সুন্দর হয় তো আশা করি আপনাদের রেসিপিটা সত্যি খুব ভাল লাগবে একবার হলেও এইভাবে ট্রাই করবে আর জানাবার কিন্তু একেবারেই ভুলবেন না যে এটা কেমন হয় যদি রেসিপিটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় তো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে